আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়ে। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম এর উপরে নিউমেরিক্যাল এক্সামিনেশনে এই টাইপের একটা কোশ্চেন আপনাকে দিয়ে দিবে। লাইক হচ্ছে গিভেন দ্য সেন্টার পয়েন্ট কোঅর্ডিনেটস এন্ড রেডিয়াস জেনারেট অল দ্য পয়েন্টস টু ফর্ম এ সার্কেল ইউজিং ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম নিয়ে সবকিছু আলোচনা করে এসেছি, যা যা বেসিক কনসেপ্ট রয়েছে সবকিছু আমরা লাস্ট লেকচার ভিডিওতে ডিসকাস করে এসেছি। বাই এনি চান্স যদি আপনি মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, আই বাটন থেকে আপনি লাস্ট লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। এই লেকচার ভিডিওতে আমরা কোশ্চেন সলভ করা শুরু করবো। তো আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম কয়টা স্টেপ ছিল অ্যালগোরিদমের ক্ষেত্রে, ছয়টা স্টেপ ছিল। তো স্টেপ ওয়ান কি ছিল? স্টেপ ওয়ান ছিল হচ্ছে আমাদের এক্স নট এর ভ্যালু এবং ওয়াই নট এর ভ্যালু হচ্ছে অ্যাসাইন করা। তো এক্স নট এর ভ্যালু আমরা কি অ্যাসাইন করব, এক্স নট এর ভ্যালু আমরা অ্যাসাইন করব হচ্ছে 0, এবং ওয়াই নট এর ভ্যালু আমরা কি অ্যাসাইন করব, ওয়াই নট এর ভ্যালু আমরা অ্যাসাইন করব হচ্ছে আর বা রেডিয়াস। তো এখানে রেডিয়াস দেওয়া রয়েছে, রেডিয়াস কত দেওয়া রয়েছে, রেডিয়াস বলা হচ্ছে 8। তো এখানে ওয়াই নট এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে ওয়াই নট এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 8, এক্স নট এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 0, ওয়াই নট এর ভ্যালু হচ্ছে 8। তো এখানে কাহিনীটা কি হচ্ছে, কাহিনীটা কিছুই না, সে হচ্ছে এটা আমাদের হচ্ছে সার্কেল। তো সার্কেল হচ্ছে আমরা এইট পোর্শনে বিভক্ত করেছি। তো এইখানে হচ্ছে এই যে পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের 0 আর পয়েন্ট। তো এই পয়েন্টে হচ্ছে মেইনলি আমরা পেলাম যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 0, এইটা আমরা পেয়েছি। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে গেল স্টেপ ওয়ান। তো স্টেপ টু তে যদি আমরা যাই, স্টেপ টু তে আমরা কি করি, স্টেপ টু তে কিছুই না, আমরা সেটা ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার ক্যালকুলেট করি, যেটা হচ্ছে আমাদের পি নট, এবং এটাকে আমরা কি বলছি, পি নট ইজ ইকুয়াল টু মাইনাস, সরি, 3 - 2R। এটা ক্যালকুলেট করলে অ্যাকচুয়ালি কি হবে, 3 - 2 × R এর ভ্যালু কত, R এর ভ্যালু হচ্ছে 8, তো 8 × 2 হচ্ছে 16, 3 - 16 মান হচ্ছে -13। এখানে ইনিশিয়ালে আমরা পি নট এর ভ্যালু কত পেলাম, -13। তো এখানে পি নট এর ভ্যালুটা কত, 0 এর থেকে ছোট, তার মানে আমরা কোন কেসে যাব, স্টেপ 3 তে যেয়ে, স্টেপ 3 তে যেয়ে হচ্ছে আমরা যাব কেস where p not is less than 0, তো কেস 1। তো কেস 1 এ কি ছিল, কেস 1 হচ্ছে আমরা এখন আছি কোথায়, আমরা আছি হচ্ছে এই পয়েন্টে 08 পয়েন্টে আছি। তো নেক্সট কোন পয়েন্টে আমরা যাব সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সেটা হবে হচ্ছে xk+1, x এর ক্ষেত্রে, এবং আমরা জানি x অলওয়েজ ইনক্রিমেন্টাল ওয়েতে চলছে, মানে হচ্ছে x(k+1) হয়ে যাবে, এবং yk+1 কেস 1 এর ক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তো y(k). এবং নেক্সট ডিসিশন প্যারামিটারটা কি হবে, pk+1 = pk+4 × এই ভ্যালু xk+1 + 6। তো এখানে xk, এখানে এই xk হচ্ছে আমাদের এই এখন 0, এটা হচ্ছে আমাদের xk, তো এটা হচ্ছে 0 + 1 হবে, মানে হচ্ছে আলটিমেটলি 1, এবং yk, এটা হচ্ছে 8, তো এটা 8ই থাকবে। তার মানে হচ্ছে নেক্সট যে পয়েন্ট আমরা পাবো, সে যে এইরকম কোন একটা জায়গায়, এটা কি হবে, এটা হচ্ছে 1 এবং হচ্ছে 8। দেখেন এই যে y এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, মানে হচ্ছে এই দিকে এই দুইটা হচ্ছে y একই বরাবর রয়েছে, y এর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, বাট x এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্টাল, কারণ আমরা জানি যে x এর দিকে বাড়তেই আছে, বাড়বেই বাড়বেই, বাট y এর ক্ষেত্রে হচ্ছে কেস দুইটা ইদার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে আর হচ্ছে ডিক্রিমেন্ট হবে। তো কেস 1 এ এখানে আমাদের কি হচ্ছে, কনস্ট্যান্টই থাকছে। তো এতটুকু আপনার বোঝা হয়ে গিয়েছে। তো এরপর আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটার লাগবে, এবং এই প্যারামিটারের উপর ডিপেন্ড করে তো আমরা কেস 1 কেস 2 এর মধ্যে আমরা জাম্প করতে থাকবো। তো পিকে এর ভ্যালু কত, এখন পিকে এর ভ্যালু হচ্ছে -13 + 4 × xk+1 এর ভ্যালু কত, xk+1 এর ভ্যালু হচ্ছে এখন 1 + 6। তো এখানে কত পাচ্ছি আমরা, 4 10 পাচ্ছি, -13 + 10, মানে হচ্ছে আলটিমেটলি আমরা -3 পাচ্ছি। তো এগেইন হচ্ছে আমাদের কেস 1 এ স্যাটিসফাই হবে। তো এইখানে হচ্ছে এই যে প্রসিডিউর গুলো কতক্ষণ চলবে, এই প্রসিডিউর গুলো চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমাদের xk+1 এর ভ্যালু yk+1 এর ভ্যালু এর সমান অথবা বড় হয়ে যায়। তো এখানে আমরা লাস্ট হচ্ছে ভিডিওতে দেখেছিলাম আরেকটা স্টেপ ছিল স্টেপ 4। তো এইখানে আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে স্টেপ 4 টা অ্যাপ্লিকেবল না, কেন অ্যাপ্লিকেবল না, কারণ আমাদের সেন্টার পয়েন্ট হচ্ছে 0 0। আশা করছি বুঝতে পারছেন কনসেপ্ট, যে এখানে হচ্ছে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, এক্সপ্লট এর কন্ডিশনে আমরা এখন যাচ্ছি না,
বাট নেক্সট লেকচার ভিডিওতে আমরা যে নিউমেরিক্যাল দেখব সেখানে আমাদের সার্কেলের হচ্ছে সেন্টার কোঅর্ডিনেটস হচ্ছে অন্য কিছু একটা থাকবে জিরো জিরো বাদে, তো সেখানে যে কি কাহিনী হয় বা ফার্দার ক্যালকুলেশন কি হয় সেটা কিন্তু একটু ভিন্ন হয়ে যাবে। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন। তো এখানে হচ্ছে এটা একটা ইটারেটিভ প্রসেস, বারবার চলতে থাকবে, তো একই কাজ আমরা এত বারবার লিখে না করে ছকে করে ফেলি। তো ছকে যদি আমরা করি তো সে এরকম বা একটু সাইডে যদি আমরা করে নেই, আমরা ছকে করে নিচ্ছি, এখানে নিচে এলো হচ্ছে আমাদের পি কে, দেন হচ্ছে পি কে প্লাস ওয়ান নেক্সট ভ্যালু, এবং এইখানে হচ্ছে আমাদের এক্স কে প্লাস ওয়ান এবং হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান কমা দিয়ে লিখে দিলাম। তো এই গেল হচ্ছে আমাদের ছক হয়ে গেল। তো এখানে ইনিশিয়ালে আমরা কোন পয়েন্টে ছিলাম, ইনিশিয়াল হচ্ছে আমরা জিরো এইট পয়েন্টে ছিলাম। তো এই যে হচ্ছে আমাদের জিরো এইট পয়েন্ট, জিরো এইট পয়েন্ট থেকে আমরা মেইনলি কি পেয়েছি, জিরো এইট পয়েন্ট থেকে আমরা ইনিশিয়ালি পি কে এর ভ্যালু পেয়েছি হচ্ছে মাইনাস থার্টিন। তো এখানে আমরা ইনিশিয়ালি কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি মাইনাস থার্টিন। তো মাইনাস থার্টিন মানে হচ্ছে জিরো এইট থেকে ছোট, তো জিরো এইট থেকে ছোট মানে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান হবে, মানে এক ইনক্রিমেন্ট হবে, বাট ওয়াই এর ভ্যালু কনস্ট্যান্টই থাকবে। এবং নেক্সট ডিসিশন প্যারামিটার আমাদের ক্যালকুলেট করতে হবে, তো সেটা আমরা ক্যালকুলেট করেছি হুইচ ইজ মাইনাস থ্রি। তো এইখানে আসবে হচ্ছে মাইনাস থ্রি, তো মাইনাস থ্রিটা আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটার, তো মাইনাস থ্রি এর উপরে বেস করে আমরা কি করব আবার চলবো। তো এখন মাইনাস থ্রি এটা কি আমাদের জিরো এর থেকে ছোট, তো জিরো এর থেকে ছোট মানে কি আমাদের এগেইন কেস ওয়ান স্যাটিসফাই হবে। তো এগেইন যেহেতু কেস ওয়ান স্যাটিসফাই হবে আমাদের এখানে ভ্যালু হবে হচ্ছে টু এইট, কারণ আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। এবং নেক্সট ডিসিশন প্যারামিটার কি হবে, নেক্সট ডিসিশন প্যারামিটার হবে হচ্ছে আমাদের এই যে এইটুকুর উপরে বেস করে, এই এই সূত্রের উপরে বেস করে। তো এখানে মেইনলি আমাদের ফোর ইন্টু কে প্লাস ওয়ান, এখন কে প্লাস ওয়ান কত টু, তো ফোর ইন্টু টু মানে কত, ফোর ইন্টু মানে হচ্ছে এইট, এইট প্লাস সিক্স আট যোগ ছয় হচ্ছে চোদ্দ, এবং পি কে হচ্ছে মাইনাস থ্রি, তো মাইনাস থ্রি প্লাস চোদ্দ মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি ইলিভেন। তো এখানে আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটার হচ্ছে ইলিভেন, তো ইলিভেন কি, ইলিভেন হচ্ছে আমাদের অফকোর্স হচ্ছে কেস টু তে চলে যাবো আমরা, ইলিভেন হচ্ছে আমাদের পি নট এখানে কত, জিরো এর থেকে বড়, তার মানে হচ্ছে কেস টু স্যাটিসফাই হবে। তো কেস টু টা আমাদের কি ছিল, কেস টু টা আমাদের ছিল হচ্ছে এক্স এর ভ্যালু তো ইনক্রিমেন্ট হবে, যেটা আমাদের ইনক্রিমেন্টাল ওয়েতে ছিল সেটা তো ইনক্রিমেন্ট হবে, এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কে প্লাস ওয়ান, ওয়াই কে প্লাস ওয়ান এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে ডিক্রিমেন্ট হবে, ওয়াই কে মাইনাস ওয়ান। এবং নেক্সট যে ডিসিশন প্যারামিটার সেটা হচ্ছে পি কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পি কে প্লাস ফোর ইন্টু এক্স কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে প্লাস ওয়ান প্লাস টেন। আশা করছি আপনার মনে আছে এই সূত্রগুলো, লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখে এসেছি। তো এখান থেকে আমরা পেলাম কত, এখান থেকে আমরা পেলাম হচ্ছে ইলিভেন ভ্যালু পেয়েছি, তো মানে হচ্ছে আমাদের কেস টু স্যাটিসফাই হয়েছে। তো কেস টু স্যাটিসফাই হলে আমরা এক্স এর ভ্যালু বাড়িয়ে দিচ্ছি বাট ওয়াই এর ভ্যালু কি করছি কমিয়ে দিচ্ছি, তো এখানে হয়ে যাবে হচ্ছে সেভেন। এবং নেক্সট ডিসিশন প্যারামিটার আমাদের ক্যালকুলেট করতে হবে, তো এই আমরা এখন কেস টু তে আছি, তো এই সূত্র অনুযায়ী আমরা এখন ক্যালকুলেট করব। তো এটা কি হবে পি কে, তো পি কে এর ভ্যালু কত, পি কে এর ভ্যালু হচ্ছে এখন ইলিভেন, এখানে এখানে ইলিভেন এবং প্লাস ফোর ইন্টু এখানে আমরা থ্রি মাইনাস সেভেন, তো থ্রি মাইনাস সেভেন মানে কত মাইনাস ফোর, এখানে মাইনাস ফোর হচ্ছে আমরা ইন্টু করে দিব প্লাস টেন, তো এখানে আলটিমেট এটা হচ্ছে মাইনাস সিক্সটিন প্লাস টেন, এটা হচ্ছে মাইনাস সিক্সটিন প্লাস টেন মানে হচ্ছে মাইনাস সিক্স, মাইনাস সিক্স প্লাস ইলেভেন মানে হচ্ছে এখানে আলটিমেট আমরা পাচ্ছি ফাইভ, এখানে আমাদের ফাইভ চলে আসলো। তো এখন ফাইভ যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা এখন কোন কেসে যাবে, ফাইভ অফকোর্স হচ্ছে আমাদের জিরো এর থেকে বড়, বাট সাথে সাথে কন্ডিশন আপনার চেক করতে হবে, কন্ডিশনটা কি চেক করতে হবে যে এইখানে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা আবার ফেল হয়ে যাচ্ছে নাকি, যে এক্স কে প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ইকুয়াল ওয়াই কে প্লাস ওয়ান, তো এখানে এক্স এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু থেকে বড়, নো ছোটই রয়েছে, অনেক ছোট সমানও না, তো আমরা ফার্দার প্রসিড করতে পারি কোনো সমস্যা নেই। এখানে ফাইভ মানে কি, ফাইভ মানে হচ্ছে আমাদের এই কেস টু, তো কেস টু যদি হয় তাহলে আমরা কোন পর্যন্ত কিভাবে কি যাব, কেস টু হলে আমরা এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করবো, ওয়াই এর ভ্যালু হচ্ছে ডিক্রিমেন্ট করবো, ফোর সিক্স আমরা পেলাম, তো আমাদের নেক্সট ডিসিশন প্যারামিটার লাগবে, তো ফোর মাইনাস সিক্স মানে হচ্ছে মাইনাস টু, মানে এই এতটুকুর ভ্যালু হচ্ছে মাইনাস টু, এখান থেকে হচ্ছে মাইনাস এইট পাচ্ছি প্লাস টেন মানে হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি টু, এবং ডিসিশন প্যারামিটার ছিল হচ্ছে ফাইভ, ফাইভ প্লাস টু মানে হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে সেভেন।
তো 7 এগুলো সব ক্যালকুলেশন আশা করছি আপনি একাই করতে পারবেন। তো 7 যেহেতু এসেছে, তো 7 মানে কি, 7 মানে এগেইন হচ্ছে আমাদের 0 এর থেকে বড়, আলটিমেটলি হচ্ছে আমাদের x এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, y এর ভ্যালু ডিক্রিমেন্ট হবে। বাট এখানে যে কাহিনীটা এখন আমরা দেখতে পাচ্ছি, আমাদের কন্ডিশন হচ্ছে যদি এই কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে কি করব আমরা, স্টপ হয়ে যাব। যদি ইফ এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় আমরা স্টপ হয়ে যাব। তো এখানে দেখেন xk প্লাস 1 মানে এই ভ্যালু এবং এই ভ্যালু কিন্তু সমান হয়ে গিয়েছে, সমান হয়ে গেল আমরা স্টপ হয়ে যাব। বাট যদি বড় হয়ে যায় তখন আমরা ফার্দার প্রসিড করব না, এখানে সমান হয়ে গিয়েছে আমরা এখানে স্টপ হয়ে যাচ্ছি। এবং এই নেক্সট ডিসিশন প্যারামিটার ক্যালকুলেট করার কোনো মানে হয় না, আপনার যদি খুব মন চায় আপনি ক্যালকুলেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা আমাদের সার্কেলের, এইটা হচ্ছে আমাদের সার্কেল, তো এই সার্কেলকে তো আমরা 8 পোর্শনে বিভক্ত করেছি, এই এতটুকু আমরা ক্যালকুলেট করেছি। সে এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে 08 পয়েন্ট, এরপরে আছে হচ্ছে এখানে হচ্ছে 18 পয়েন্ট, এখানে 28 পয়েন্ট, এখানে 37 পয়েন্ট, এরকম অনেক পয়েন্ট রয়েছে। তো এই পয়েন্টটা হচ্ছে 55 পয়েন্ট। তো এখন আমাদের এটা হচ্ছে অকটেন্ট 1, তো আমাদের টার্গেট হচ্ছে অকটেন্ট 2টা বের করা। অকটেন্ট 1 এবং অকটেন্ট 2 বের করতে পারলে আমরা টোটাল কোয়াড্রেন্ট 1টা পেয়ে যাচ্ছি। তো বাকি কোয়াড্রেন্ট দেখে দেখে আমরা বাকি পয়েন্টগুলো জেনারেট করে ফেলবো। তো এখানে আমাদের 8 ওয়ে সিমেট্রিতে যে প্রপার্টি, যেটা হচ্ছে আমাদের স্টেপ 6 স্টেপ 5 যেটা বলেন, কারণ এখানে আমাদের স্টেপ 4 4 যেটা সেটা অ্যাপ্লিকেবল না। তো 8 ওয়ে সিমেট্রি যে প্রপার্টি রয়েছে সেখানে হচ্ছে আমরা বলতে পারি এই যে এখানে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে আমাদের এক্স ওয়াই পয়েন্ট, এবং এই জায়গাতে আমরা যে পয়েন্টটা পাই সেটা কি হবে, তার হচ্ছে রিফ্লেকশন বা হচ্ছে ওয়াই এক্স পয়েন্ট। মানে হচ্ছে মূল কথা হচ্ছে আমরা যে পয়েন্টগুলো পেলাম এই পয়েন্টগুলোকে যদি আমরা একটুখানি রিফ্লেক্ট করতে পারি তাহলে হচ্ছে আমরা বাকি পয়েন্টগুলো পেয়ে যাব। তো এখানে যদি আমরা পাশাপাশি কাজ করে নেই, তো এখানে সে হচ্ছে পাশাপাশি না করেও বা হচ্ছে আমরা যদি আমাদের নেক্সট স্টেপ যেটা আমরা স্টেপ 4 বলছি, কারণ আমরা মাত্রই বললাম যে আমাদের স্টেপ 4টা এখানে অ্যাপ্লিকেবল না, তো এটা আমাদের স্টেপ একটা রিডিউস হয়ে গিয়েছে। তো এখানে যদি আমরা সেই স্টেপ 4 বলি, তো এটা হচ্ছে আমাদের স্টেপ 4, স্টেপ 3 পর্যন্ত আমরা এসেছি। এখানে স্টেপ 4 এ যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কোন কোন পয়েন্টটা পেলাম, আমরা পেয়েছি হচ্ছে এই পয়েন্টগুলো যেটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট 1, সরি অকটেন্ট 1 এর পয়েন্ট। তো এটা হচ্ছে আমরা পেয়েছি অকটেন্ট 1 এর পয়েন্ট, বা আমরা বলছি O1। তো O1 এর ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট পেয়েছি, অকটেন্ট 1 এর ক্ষেত্রে আমরা যে যে পয়েন্ট পেয়েছি সেটা হচ্ছে আমাদের 08, দেন পেয়েছি আমরা হচ্ছে 18, দেন আমরা পেয়েছি 28, দেন আমরা পেয়েছি 37, দেন আমরা পেয়েছি 46, দেন আমরা পেয়েছি 55। এই পয়েন্টগুলো আমরা পেয়েছি, মানে এটা 08, এটা হচ্ছে আমাদের 18, এরকম আমরা এই পর্যন্ত এই পোর্শনটুকু আমরা পেয়ে গিয়েছি। তো এখন চিন্তা করেন যে আমাদের এই পোর্শনের হচ্ছে একটা রিফ্লেকশন হচ্ছে এই পোর্শন, যেটা হচ্ছে ভ্যালুটা ওয়াই এর জায়গায় এক্স এর ভ্যালু আসবে, এক্স এর জায়গায় ওয়াই এর ভ্যালু আসবে। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, এই যে পয়েন্ট এটা হচ্ছে আমাদের 55 পয়েন্ট, তাই না? তো এই পয়েন্টের রিফ্লেকশন তো এটাই হবে, তার মানে হচ্ছে আমরা এই যে এন্ডিং এ যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইখানের হচ্ছে শুরুর পয়েন্ট, তার মানে আমাদের অকটেন্ট যে 2 হবে অকটেন্ট 2 এর শুরু পয়েন্টটা কি হবে, এই 55 হবে। তারপর এই যে পয়েন্ট হবে তারপরের ইমিডিয়েট পরের যে পয়েন্টটা সেটা কোনটা হবে, তার এই আগের পয়েন্টটা, তো এই আগের পয়েন্টটা কি 55 এর আগের পয়েন্ট হচ্ছে আমাদের 46, বাট এখানে এসে কি হবে রিফ্লেক্ট হয়ে যাবে, তো এই পয়েন্ট হবে হচ্ছে 64। আশা করছি বুঝতে পারছেন, মানে হচ্ছে আমরা উপর দিকে যাচ্ছি বাট উল্টা করে রিফ্লেক্ট করে। তো এখানে পরের পয়েন্টটা কি হবে, এটা হবে হচ্ছে 73, এরপরে পয়েন্ট হবে হচ্ছে আপনি দেখে দেখে যদি বলতে পারেন, এরপর পয়েন্ট হবে হচ্ছে 82, এরপর পয়েন্ট হবে হচ্ছে 81, এবং এরপর পয়েন্ট হবে হচ্ছে 80। দেখেন এই পয়েন্ট হচ্ছে আমাদের 80, এটা আমাদের এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এর উপরে অফকোর্স ওয়াই এর ভ্যালু কিন্তু 0ই হয়, এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর উপরে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 0 হয়। তো আশা করছি কাহিনী বুঝতে পারলেন। তো এখানে আমরা আলটিমেটলি কোয়াড্রেন্ট 1, এইটা টোটাল হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট 1 আমরা জেনারেট করে ফেলেছি। তো একটা কোয়াড্রেন্ট যদি আমরা পেয়ে যাই বাকি কোয়াড্রেন্ট গুলো আমরা পেয়ে যাব, কারণ কোয়াড্রেন্ট 1 হচ্ছে আমাদের সব এক্স ওয়াই এর যা যা ভ্যালু রয়েছে এই যে ভ্যালু গুলো সবগুলো হচ্ছে পজিটিভ রয়েছে। কোয়াড্রেন্ট 2 তে যে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে এখানে পজিটিভই থাকবে। কোয়াড্রেন্ট 3 তে যে আমাদের এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালুও নেগেটিভ। কোয়াড্রেন্ট 4 এ যে এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ বাট ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তো এই প্রপার্টি ইউজ করে আমরা বাকি পয়েন্টগুলো জেনারেট করতে পারি। তো বাকি পয়েন্টগুলো আমরা কিভাবে জেনারেট করব,
সেইটার জন্য আমরা এখানে হচ্ছে এগিয়ে না এটা ছক নিবে এবং আমরা স্টেপ ফোরেই রয়েছি। এইখানে হচ্ছে আমরা এগিয়ে না একটা ছক নিয়ে নিব, এবার একটুখানি বড় সড়ো হবে, বাট কিছুই না, ক্যালকুলেশন কিছুই নাই, একদম সিম্পল। এখানে হচ্ছে আমাদের, তো এখানে হচ্ছে আমরা কি পেলাম, এখন অকটেন্ট এফেক্টে যাবো না, এখন হচ্ছে আমরা কোয়ারডেন্ট এফেক্টে যাবো। তো এটা হচ্ছে আমাদের সে কিউ ওয়ান, কোয়ারডেন্ট ওয়ান, এবং এখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই এর সব ভ্যালু কি পজিটিভ। তো কোয়ারডেন্ট টু তে যদি আমরা যাই, কোয়ারডেন্ট টু তে কি হয়, এক্স এর ভ্যালু নেগেটিভ হয়ে যায়, ওয়াই এর ভ্যালু পজিটিভই থাকে, কোনো সমস্যা নেই। কোয়ারডেন্ট থ্রি তে যদি আমরা যাই তাহলে কি হয়, এক্স এর ভ্যালু নেগেটিভ হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ হয়। কোয়ারডেন্ট ফোরে যদি আমরা যাই, কোয়ারডেন্ট ফোরে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু পজিটিভ এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তো এখানে কোয়ারডেন্ট ওয়ান আমরা কি পেলাম, কোয়ারডেন্ট ওয়ান এর ভ্যালু আমরা এই যে যা যা পয়েন্ট পেয়েছি সবগুলো মিলেই কিন্তু আমাদের কোয়ারডেন্ট ওয়ান। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 08, এর পরের পয়েন্ট হচ্ছে 18, এর পরের পয়েন্ট হচ্ছে 28, এর পরের পয়েন্ট হচ্ছে 37, এর পরের পয়েন্ট হচ্ছে 46, এর পরের পয়েন্ট হচ্ছে 55, তো 55 তো একবার পেলাম, আবার লেখা দরকার নেই। এর পরের পয়েন্ট হচ্ছে 64, এর পরের পয়েন্ট হচ্ছে 73, এর পরের পয়েন্ট হচ্ছে 82, এর পরের পয়েন্ট হচ্ছে 81, এবং এর পরের পয়েন্ট হচ্ছে 80। তো এই আমরা একটা কোয়ারডেন্টের পয়েন্ট পেয়ে গিয়েছি। তো নেক্সট কোয়ারডেন্টের পয়েন্ট আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, কিছুই না, জাস্ট যে এক্স এর যে ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা নেগেটিভ করে দিব। তো নেগেটিভ করলে জিরো কি নেগেটিভ করি আর পজিটিভ করি যাই থাকবে তাই থাকবে, এটা অ্যাজ ইট ইজ থাকুক, বাট এটা হয়ে যাবে -18, এটা হবে হচ্ছে -28, এটা হবে হচ্ছে -37। আশা করছি আপনার বোঝা হয়ে গিয়েছে কাহিনী কি হবে, এটা -46, এটা হবে হচ্ছে -55, এটা হবে হচ্ছে -64, এটা হবে হচ্ছে -73, এটা হবে হচ্ছে -82, এটা হবে হচ্ছে -81, এটা হবে হচ্ছে -80। তো এই আমরা কোয়ারডেন্ট টু পেয়ে গেলাম। তো কোয়ারডেন্ট থ্রি কি হবে, কোয়ারডেন্ট থ্রি ক্ষেত্রে হচ্ছে দুইটা ভ্যালুই নেগেটিভ, দুইটা ভ্যালু যদি আমরা নেগেটিভ করি তো এখান থেকে আমরা দেখে দেখে করছি, তো জিরো মাইনাস এইট, জিরো তো নেগেটিভ হয় না, জিরো জিরোই থাকে। এটা হবে হচ্ছে -1, -8, এটা হবে হচ্ছে -2, -8, এটা হচ্ছে -3, -7, এটা হচ্ছে -4, -6, এটা হচ্ছে -5, -5, এটা হচ্ছে -6, -4, এটা হচ্ছে -7, -3, এটা হচ্ছে -8, -2, এটা হচ্ছে -8, -1, এটা হচ্ছে -8, 0। এই আমরা কোয়াড্রেন্ট থ্রি জেনারেট করে ফেললাম সবগুলো হচ্ছে নেগেটিভ করে। কোয়ার্ডিনেট ফোর এর ক্ষেত্রে জাস্ট ওয়াই এর ভ্যালুটা আমরা নেগেটিভ করবো, এক্স এর ভ্যালু আমরা পজিটিভ রাখবো, এই যেখানে এই রুল অনুযায়ী, এখানে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তো 1 -8, 2 -8, 3 -7, 4 -6, 5 -5, 6 -4, 7 -3, 8 -2, 8 -1, 8 0। তো এই হচ্ছে আমাদের সব পয়েন্ট, আশা করছি বুঝতে পারছেন। এই যে আমাদের কোশ্চেনে বলছে জেনারেট অল দ্য পয়েন্টস টু ফর্ম এ সার্কেল, তো এখানে এই যে আমাদের পয়েন্ট গুলো এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কোয়াড্রেন্ট ওয়ান এতটুকু জেনারেট করতে পারবো, এই যে কোয়াড্রেন্ট টু এটা দিয়ে আমরা এতটুকু জেনারেট করতে পারবো, কোয়াড্রেন্ট থ্রি দিয়ে এতটুকু জেনারেট করতে পারবো, এবং কোয়াড্রেন্ট ফোর দিয়ে এতটুকু জেনারেট করতে পারবো। তো আলটিমেটলি আমাদের সবগুলো পয়েন্ট আমরা পেয়ে গিয়েছি। তো বেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদমে মেইনলি যেটা জেনারেট করেছে সেটা হচ্ছে আমাদের এই 18 পোর্শন, এই 18 পোর্শন দিয়ে আমরা বাকি সব পয়েন্ট পেয়ে গেলাম, এবং এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেনে আপনাকে এভাবে বলবে যে জেনারেট অল দ্য পয়েন্টস, আপনি এই টোটাল লাস্টে এই ছকটা দিয়ে দিবেন এবং বলে দিবেন এগুলোই হচ্ছে আমাদের সবগুলো পয়েন্ট। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও, নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো এরকমই আর একটা কোশ্চেন প্র্যাকটিস করবো, যেখানে আমাদের এই যে আমাদের যে সার্কেলের যে কোঅর্ডিনেট এটা হচ্ছে ভিন্ন কিছু একটা হবে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।